বিএনপিতে ফিনিক্স পার্টির মতো যতই তোমরা চেষ্টা করবে কে ধ্বংস করবে সেই ধ্বংস স্তূপ থেকে বিএনপি জেগে উঠে বন্ধুরা দেশের থেকে উঠে জেনে নিয়ে গেল বিএনপি আর থাকবে না বিএনপি আরো শক্তিশালী হয়েছে বিএনপি এখন জেগে উঠেছে এই সরকারকে পতনের জন্য মরণ প্রাণ আন্দোলন শুরু করেছে বন্ধুরা পরিষ্কার করে বলে দিতে চাই রাজনীতি দোষ হয়ে গেল দূরের কথা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে পরাজিত না করা পর্যন্ত দেশের তৃতীয় জিয়া আমাদের জিয়ার শহীদরা কেউ ক্ষান্ত হবে না তারা অবশ্যই এই সরকারকে পরাজিত করবে বন্ধুগণ আমরা মুখ্যমন্ত্রী হোক করবো না আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই যে দেশের মানুষের জনগণের এখন দেয়ালের পিঠ থেকে গিয়েছে চাল ডাল তেলের দাম লবণের দাম এমন ভাবে বেড়েছে মানুষের তো আর ক্ষমতার মধ্যে নাই এই সরকার রিজার্ভের পরিমাণ কমতে কমতে আমাদেরকে নিয়ে গেছে কয়েকদিন পরে আর তার আমদানি করার শর্ত থাকবে না আমাদের তখনকার প্রধানমন্ত্রী খুব ধমক দিয়ে বলেছেন রিজার্ভ করতে বলে আসেন না কি চিৎকার করছে তার বন্ধ করে দেয় চালানা বন্ধ করে দেয় বিদ্যুৎ বন্ধ করে দেয় পানি তার কথা শুনলে মনে হয় যে আমরা রাজতন্ত্রে বাস করছি এখানে আমাদের মালিক একজন সেই মানে করছেন শেখ হাসিনা